আমরা আজকের ক্লাসের মধ্যে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর সমস্ত বিষয়গুলো অবশ্যই আমাদের কারিকুলামের যত কিছু আছে সবগুলোর ভিতরেই থাকবে এবং এই কারিকুলাম ক্লাসের মধ্যে কখনো আলোচনা হবে না তো দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা এই কারিকুলাম সম্বন্ধে এবং যাবতীয় এখানে যত রকমের দিক নির্দেশনা গুলো আছে ক্লাস থেকে যত রকমের দিক নির্দেশনা গুলো আসবে সমস্ত দিক নির্দেশনা আমরা অবশ্যই আমাদের যে আজকের ওরিয়েন্টেশন ক্লাস আছে সেখানে আপনাদেরকে প্রদানের চেষ্টা করব তো যাই হোক আমরা ক্লাসে প্রবেশ করি হ্যাঁ আমি আরেক আরেকবার একটু এনসিওর হতে চাই একটু চ্যাটের মধ্যে জানান তো আমার ভয়েস কি শোনা যাচ্ছে কিনা একটু চ্যাটের মধ্যে জানান আমাকে একটু চ্যাটের মধ্যে জানান যে আমার শোনা যাচ্ছে কিনা আচ্ছা ওকে ওকে আমরা তাহলে দীর্ঘায়িত না করি আমাদের অবশ্যই এই ক্লাসগুলার একদম লাস্টে ক্লাস লাস্টে আমরা প্রশ্ন উত্তর রাখবো এবং সেখানে আমরা আমাদের যাবতীয় যত রকমের প্রশ্নগুলা থাকবে সেই প্রশ্নগুলার আমরা করব এবং জানার চেষ্টা করব। এর মধ্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কোন রকমের হ্যাঁ রকমের যেন আপনারা চেটিং আপাতত যেন না করেন একটু ক্লাসে মনোযোগী হই আমি নিজে আসলে চেটিং বন্ধ করে দিচ্ছি হ্যাঁ আর রোভুমেন্ট আয়োজিত রোবটিক্ ক্যাম্পের আহ ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর যেটা মূলত রোবটিক্স মেন্টর থেকে যে নামে আর আমরা একটা মোঠো দরেই মূলত ফোর আর্ট হই সেটা হচ্ছে আহ টিন ক্যান্ট প্লে আমরা যেটা রোবোটিক সেক্টর আমরা যেটাই চিন্তা করব সেটা যেন আমরা বাস্তবিক কাজে প্লে করতে পারি তো আমরা আমাদের নিজেদের বিষয়ে যদি একটু আলোচনা করতে যাই বা কিছু পরিচয় যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা রোবোমেন্ট এস্টাবলিশ হয়েছিলাম জানুয়ারি বারো দুই সালে যদিও বা কার্যক্রম শুরু হয়েছিল অনেক আগে কিন্তু এস্টাবলিশ হয়েছি জানুয়ারি বারো দুই সালে তো ছত্রিশ একশো জন একটি মেম্বারের সমন্বয়ে এবং তেরো জনের প্রফেশনাল ডেভেলপারের সমন্বয়ে আমাদের এই টিম এখানে চিফ অ্যাডভাইজার হিসেবে আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী টাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিল খান সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আর ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড আমাদের মূলত যে সকল অ্যাক্টিভিটিগুলো আছে তার মধ্যে অটোমেশন ডিভাইস রিসার্চ রোবটিক ক্যাম্প পরিচালনা ইঞ্জিনিয়ারিং ক্লাব পরিচালনা রোবটিক মডিউল প্রোডাকশন অটোমেশন কন্ট্রোলার প্রোডাকশন এগুলোর কাজগুলো আমরা মূলত করে থাকি এছাড়া সার্ভিস হিসেবে আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কনসালটেন্সি প্রজেক্ট ডেভেলপমেন্ট কনসালটেন্সি প্রফেশনাল ডেভেলপার ট্রেনিং সফটওয়্যার অ্যান্ড ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই কাজগুলো আমরা করে থাকি আমাদের অ্যাচিভমেন্টের মধ্যে সতেরোটি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কনসালটেন্সি এখন রানিং আছে উনিশটি প্রাইভেট অ্যান্ড্রয়েড অ্যাপ এখন সার্ভিসে আছে বাইন টাইপের অটোমেশন এবং রোবোটিক্স ডিভাইস এখন সেগুলো মেড ইন বাংলাদেশ হিসেবে এখন মার্কেটে চলতেছে এবং বাইরের দেশেও যাচ্ছে আমরা ফ্রি রোবটিক্স ট্রেনিং করিয়ে গত বছর পর্যন্ত আহ সরি বত্রিশশো জনকে অনলাইনে এবং দুইশো পঁচাশি জনকে অফলাইনে স্টুডেন্টকে আমরা সার্টিফাই করতে পেরেছি আহ সার্টিফাই করতে পেরেছি এখানে অ্যানুয়াল হয়েছিল আসলে অনেকজন তো আমরা আসলে যতজনকে সার্টিফাই করতে পারি সেই সংখ্যাটা আসলে প্রকাশ করি আমরা ন্যাশনাল পর্যায়ে রোবটিক্স কম্পিটিশনের চ্যাম্পিয়নশিপ অর্জন করি তিনবারের মতো তো আমরা যে সকল টার্গেট নিয়ে আসলে কাজ করি তার মধ্যে আছে হচ্ছে সেন্সর বেস্ট অটোমেশন মানে হচ্ছে আমরা দৈনন্দিন যে কাজগুলা নিজেরা সময় এবং শ্রম দিয়ে করে থাকি সেগুলো যেন অটোমেটিক আমাদের অনুপস্থিতিতেও যেন হতে পারে সেই জন্য আসলে সেন্সর বেস্ট অটোমেশনের কাজগুলো আছে যেমন আমি সিম্পল ভাবে যদি বলতে চাই যে কি আমাদের আহ বাড়ির সামনে একটা আউটডোর ল্যাম্প আছে যেটা আমাদের বাড়িতে যদি দারুয়ান থাকে উনি অন অফ করে দেয় অথবা আমাদের বাবা মা আছে দাদা দাদি আছে ওরা কি করে সেগুলো রাতের বেলা অন করে দেয় দিনের বেলা বন্ধ করে দেয় তো এখানে যদি আমরা একটা লাইট সেন্সর লাগিয়ে দিতে পারতাম তাহলে কি হতো যে এইরকম অতিরিক্ত কিন্তু আমাদের না তো একজাক্টলি সেন্সর বেস্ট অটোমেশন হচ্ছে সেই কিছু যেগুলো আসলে মানুষের সংস্পর্শ ছাড়াই আমাদের যেগুলা কাঙ্ক্ষিত কাজ সেগুলো আমরা পেতে পারি তো এর পরবর্তীতে আছে ইন্ডাস্ট্রিয়াল রোবট যে রোবট গুলো আসলে আমরা নিজেরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সাপ্লাই থাকে বিশেষ করে ট্রান্সপোর্ট টাইপের রোবট মানে হচ্ছে পরিবহন করার জন্য মালামাল পরিবহন করার জন্য ইউজ করে আপনারা এখানে যারা সিনিয়র আছেন বা বিভিন্ন ইউনিভার্সিটির বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির বা এর জুনিয়র যারা আছেন তো তারা অবশ্যই একটা রোবটের নাম শুনে থাকবেন লাইন ফলোয়ার একটা রোবট তো লাইন ফলোয়ার রোবটটা অ্যাকচুয়ালি কি করে যে ফ্লোরে একটা দাগ থাকে সেই দাগটা ধরে ধরে ফরওয়ার্ড হয় তো এটা হচ্ছে লাইন ফলোয়ার রোবট যেগুলো আমরা কম্পিটিশন করি সেগুলো তো ছোট সাইজের হয় এটা একটু তার সাইজের একটু বড় সেই ছোট সাইজের একটু বড় ভার্সন যেটাতে কি হয় যে লাইন ধরে ধরে যেতো চলতেছে তার পিছনে আমরা কোন একটা মালামাল লোড করে দেই তাহলে কি হবে সেই মালামালগুলা ডাক্তা যেখানে গেছে লাইন ফলোয়ার রোবট দিন তো সেখানে যাচ্ছে তার মানে আমার মালামালগুলোও কোথায় নিয়ে যাবে এর পিঠে করে নিয়ে যেতে পারবে অ্যাকচুয়ালি সেই নীতি ধরে কিন্তু কাজ করে আমরাও কিন্তু এই লাইন ফলোয়ার রোবট তারপরে বিভিন্ন প্রকার টকিং রোবট তারপরে হচ্ছে রিমোট কন্ট্রোল রোবট এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব তবে স্টেপ বাই স্টেপ আমরা আজকের ক্লাসে ঢুকার পর পরেই যে আমরা রোবট তৈরি করব না সেটা কখনো না তো যাই হোক আমরা সামনের দিকে যাই আরো কিছু কাজ আছে তো টার্গেট ফোকাস তিনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রোবোটিক্স ফর অল সবার জন্য রোবোটিক্স তো এই রোবোটিক্সটা জানো এরকম না ওই যে কি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট যারা আছে তারা শুধুমাত্র ইউজ করবে এটাতে শুধুমাত্র তারাই শুধুমাত্র আধিপত্য বিস্তার করবে সেটা না আমরা যেন এই রোবোটিক্সটা ক্লাস ফোর থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত যারা আছে ইভেন স্টুডেন্টের বাইরেও যারা এখন বিভিন্ন জবে আছেন তাদের জন্য যেন এটা ওপেন হয় তারাও যেন এটাতে ভালো মতো কাজ করতে পারে সেই জন্য আমরা মূলত কাজ করে যাচ্ছি রোবোটিক্স ফর অল যেটাতে আপনারা নিজেরাই আছে যেটার একটা প্রজেক্ট হচ্ছে রোবোটিক্স ক্যাম্প তো এর পরবর্তীতে টার্গেট ফোকাস চার এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারনেট বেসড কন্ট্রোলিং এন্ড মনিটরিং আমরা আমাদের যে সেন্সর গুলো আছে বিভিন্ন রোবট যেগুলো আছে সেগুলো তো দেখা যাচ্ছে লোকালি তো অপারেট হচ্ছে কিন্তু আমরা যদি চাই যে কি আমি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেগুলো কন্ট্রোলিং আর মনিটরিং করব সেক্ষেত্রে তখন আমাদের প্রয়োগ করতে হয় আইওটি প্রযুক্তির ইন্টারনেট অফ থিংস তো সেই কাজটাও কিন্তু আমরা শিখব আমাদের যে এখানে যে কোর্স আছে কোর্সের মধ্যেই কিন্তু এই আইওটি অন্তর্ভুক্ত আছে তো ইন্টারনেট অফ থিংস এর যে বিভিন্ন কন্ট্রোলার এবং মনিটরিং ডিভাইস যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডেভেলপ করে থাকি আমরা আমাদের পরিচয়টা যদি আরেকবার দিতে চাই সেক্ষেত্রে আমাদের চিফ এখানে আছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী প্রফেসর ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এছাড়া চেয়ারম্যান হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিল খান সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড আমি সুকান্ত শর্মা শিপলো এখানে চিফ কোঅর্ডিনেটর হিসেবে আছি এছাড়া দানিয়াল ইসলাম দীপ চৌধুরী এস এম নুর প্রান্ত জারিন তাসলিম পাপকুরাজ ভট্টাচার্য আবদুল্লা সালমান এরা বিভিন্ন ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্বরত আছে আমরা এই রোবোটিক্স ক্যাম্পটা সারা বাংলাদেশে এক যুগে সার্বজনীন ভাবে কল করার পূর্বে বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের মাধ্যমে টেস্ট চালিয়ে দেখছি যেটাতে আসলে পসিবল কিনা সারা বাংলাদেশে আসলে এইভাবে ঢালাও ভাবে পসিবল কিনা সেক্ষেত্রে আমাদেরকে 2021 সাল থেকে আমরা যেহেতু শুরু করেছি সেক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট পরিমাণে এই টেস্ট ট্রান্সমিশন চালানোর জন্য সহযোগিতা করেছে কক্সবাজার সায়েন্স ক্লাব হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব রিসার্চ ক্লাব চট্টগ্রামের এদের মাধ্যমে আমরা আমাদের পর্যাপ্ত যে অ্যাকোমোডেশন বা পাওয়ার পরবর্তীতে আমরা আগস্ট 1 2021 সাল থেকে আমাদের রোবোটিক্স ক্যাম্পের যাত্রা শুরু করি যেটা আজকে পর্যন্ত চলতেছে এটা নন ব্রেক অবস্থায় চলতেছে এবং প্রতিমাশে কন্টিনিউসলি একটা একটা করে বেস এখানে এন্ট্রি হয় তো আমরা মূলত যে প্রজেক্টের আন্ডারে এখানে আছি সেটা হচ্ছে ফর্মুলেশন অফ প্রপার রোবোটিক্স এন্ড অটোমেশন কারিকুলাম ফর বাংলাদেশি স্টুডেন্টস এন্ড প্রিভেন্ট ড্রপআউটস এখানে টোটাল এই লাইনটাকে যদি আমি একটু বিশদভাবে যদি বলি সেটা হচ্ছে আমরা এমন একটা সিস্টেম বা এমন একটা ফর্মুলেশন ফর্মুলা প্রণয়ন করতে যাচ্ছে এমন একটা নীতি প্রণয়ন করতে যাচ্ছে যেটা আসলে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য হবে শুধুমাত্র বাংলাদেশী স্টুডেন্টদের জন্য তো এখানে বাংলাদেশি স্টুডেন্ট আর স্পেসিফিক করে বলার কিছু কারণ আছে রোবটিং রোবটিক্স অ্যান্ড অটোমেশন কারিকুলামে শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্ট বলার কিছু কারণ আছে কারণ কি আমরা আমাদের আচ্ছা আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব হ্যাঁ আপনারা এখানে যারা উত্তর এখানে উপস্থিত আছেন তারা একটু উত্তর দিবেন বিশেষ করে ইন্টারমিডিয়েট যারা পড়তেছেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছেন বা তার উপরে যারা আছেন তারা একটু আমাকে তাদেরকে উত্তর দিবেন যে আমরা প্রোগ্রামিং ইন সি নামের একটা টপিক পড়েছিলাম পরে অবশ্যই আমরা ইন্টারমিডিয়েট পড়তেছি বা এর উপরে চলে গেছি আপনারা একটু বলুন তো এই প্রোগ্রামিং সি শব্দটা আমরা প্রথম শুনেছিলাম বা টপিকটা পড়েছিলাম কোন ক্লাসে একটু চ্যাটের মধ্যে জানান তো এক্সাক্টলি আমরা যদি বিশদ জানতে চাই সেটা হচ্ছে আমাদের ক্লাস ইলেভেনে ক্লাস ইলেভেনে আমাদের যে আইসিটি বইটা আছে সেখানে প্রোগ্রামিং সি নামের কিন্তু আলাদা একটা সাপ্টার আছে সেই সাপ্টারে আমরা পড়েছি অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সেমিস্টার আছে সেই সেমিস্টারে কোনো না কোনো একটা সেমিস্টারে আমরা পড়েছি তাই তো ওকে ওকে ঠিক আছে আমি কিছুক্ষণে সেট অফ করতেছি সমস্যা নেই তো যাই হোক এখানে এটা বলার কিছু কারণ আছে কারণ হচ্ছে আমরা যখন রোবোটিক্স এর কোন একটা কাজ করতে যাব আমাদের প্রোগ্রামিং এর দরকার হয় এখন প্রোগ্রামিংটা আমরা আসলে শিখতেছি কখন আমাদের কারিকুলাম অনুযায়ী আমরা শিখতেছি কখন আমাদের কারিকুলাম অনুযায়ী কিন্তু আমরা শিখতেছি ক্লাস এ মানে হচ্ছে এসএসসি পাস করার পরবর্তীতে আমরা শিখতে পারতেছি এর আগে কিন্তু না কিন্তু এর আগে যদি কোনো একটা স্টুডেন্ট সে যদি নিজে কল্পনা করে যে কি না আমি একটা রোবট তৈরি করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে একাডেমিক অ্যাক্টিভিটি সেই অনুযায়ী কিন্তু পসিবল না কারণ প্রোগ্রামিং করার জন্য আমার প্রোগ্রামিং সিটা লাগবেই তো সেই আমাদেরকে কারিকুলামটা এমন ভাবে সাজাতে হবে দেখেন আমরা বাংলাদেশী কারিকুলাম বলার আগে এই ধরনের স্ক্যামটা শুধুমাত্র বাংলাদেশে না কানাডাতেও পরিচালিত হচ্ছে তবে কানাডার কারিকুলাম আর বাংলাদেশী কারিকুলামের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে সেখানকার প্রোগ্রামিং সি সেখানকার প্রোগ্রামিং সি পড়ানো হয়েছে হচ্ছে গ্রেড 5 এ যেটাকে আমরা ক্লাস 5 বলি ক্লাস এইট উঠার পরে মানে গ্রেড এইট উঠার পরবর্তীতে তাদেরকে পাইথন শিখানো হয় আর আমরা প্রোগ্রামিং সিটা পড়তেছি কখন ক্লাস ইলেভেন উঠার পরে আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকাকালে এখানে একাডেমিক একটা কোচিং এর টিচার হিসেবে ছিলাম ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম আর কি তো সেখানে আমার আলোচ্য টপিক ছিল হচ্ছে আইসিটি আইসিটি সাবজেক্টের উপরে তো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে যারা স্টুডেন্ট আছে দুইটা গ্রুপকে আমি পড়াতাম তো ফ্রম কা বা ডিজিটাল সিস্টেম তারপরে হচ্ছে লজিক গেট এগুলো দুইটা গ্রুপকে আমি মতো স্টাডি করাচ্ছি কিন্তু পরবর্তীতে যখন আমরা প্রোগ্রামিং সিটে যাই ক্লাস 11 এর যারা স্টুডেন্ট আছে বা ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট আছে তারা কোনো প্রকারের সমস্যা নাই তারা স্মুথলি সেগুলা ভালোমতো করতেছে কিন্তু সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট আছে তারা আমাকে একটু পাদা দেয় তারা এটাই বলে যে কি স্যার আমরা প্রোগ্রামিং সিটা পড়ব না এটা ছাড়া কিন্তু আমরা চাইলেই এ প্লাস পাবো एक्चुअली বলতে গেলাম আমি তখন একটু ইনোসেন্ট ছিলাম যে কি মার্কিং এর বিষয় মার্ക്കിং বিষয়ে আমি না তারা আমাকে খুব সুন্দর করে দেখিয়ে দেয় যে কি এই প্রোগ্রামিং সিটা সি এর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা না পড়লেও বাকি দিয়ে তারা চালিয়ে প্লাস পাবে আলটিমেটলি ওখানে 22 জন স্টুডেন্ট এর মধ্যে 18 জনই এ প্লাস এই আইসিটি আইসিটি বইয়ের মধ্যে তো এই আইসিটি পরীক্ষায় 18 জনই এ প্লাস পেয়েছে কিন্তু তারা প্রোগ্রামিং সিটা করে নাই আমরা যেখানে ক্লাস আন্তর্জাতিক কারিকুলাম অনুযায়ী যেখানে ক্লাস 8 এর স্টুডেন্টরা পাইথন করতেছে ক্লাস 5 এর স্টুডেন্টরা প্রোগ্রামিং সি করতেছে আর সেই জায়গাতে আমরা ক্লাস 11 12 শেষ হয়ে যাওয়ার পরে প্রোগ্রামিং সিটাকে বাদ দিয়ে দিচ্ছি কি কারণে মার্কেট ভালোমতো একটা মার্ক পাওয়ার জন্য তো সেই কারণে যদি আমি এক্সপেক্ট করি দেখি না এখানে রোবোটিক্সের উপরে ভালোমতো তারা কাজ করতে পারবে এসএসসি থাকা অবস্থায় বা এর আগে তারা কাজ করতে পারবে সেটা আসলে কারিকুলামে বলে না এবং আমরা যদি আন্তর্জাতিক কারিকুলাম ফলো করতে চাই সেক্ষেত্রেও কিন্তু হয় না তো যার কারণে আমাদেরকে এমন একটা কারিকুলাম তৈরি করতে হয় যেটা ইন্টারন্যাশনাল কারিকুলাম এবং বাংলাদেশি স্টাডি কারিকুলাম দুটো সমন্বয় হবে দ্যাটস ওয়াই আমরা এখানে এই শব্দটা উল্লেখ করেছি যে ফর্মুলেশন অফ প্রপার রোবোটিক্স এন্ড অটোমেশন কারিকুলাম ফর বাংলাদেশি স্টুডেন্ট এন্ড প্রিভেন্ট ড্রপ আউট এখানে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে ড্রপ আউটস এর বিষয় তো আমি আপনাদেরকে আর আরেকটা সমীক্ষা নিব সেটা হচ্ছে যারা উপস্থিত আছেন আমাকে একটু আমি অ্যাকচুয়ালি একটা পার্সেন্টেজ দেব অন্য কিছু না এখানে মেজরিটি আশা করি জয়েন করেছেন মোবাইলের মাধ্যমে সেটা সবাই ভালো মতো জানে আমাকে একটু জানান যে কত জনের নিজের কম্পিউটার আছে থাকতে হবে বলে কথা নেই এখানে কম্পিউটার থাকলেও চলবে না থাকলেও চলবে প্রোগ্রামিং জানা থাকলেও চলবে না জানা থাকলেও চলবে আমাকে একটু হ্যান্ড রাইস করে জানান যে কত জনের নিজের নিজের কম্পিউটার আছে

খাতা মেয়ে ফেলে স্টুডেন্টের হাতে কম্পিউটার আছে তো এখন বিষয় হচ্ছে যতগুলো ইন্টারন্যাশনাল কারিকুলাম আছে সবগুলোতে ঠিক এইরকম যে কি আমরা প্রোগ্রামিং করার জন্য অবশ্যই কম্পিউটারটা ইউজ করব সেরকম বাধ্যবাধকতা আছে তো আমি বাংলাদেশে স্টুডেন্ট ছিলাম আমি বাংলাদেশের একজন নাগরিক সেক্ষেত্রে বাংলাদেশে স্টুডেন্ট যারা আছে আপনারা যারা আছেন তাদের সামাজিক অবস্থা তাদের আর্থিক অবস্থা আমার সাথে পালা আশা করি বহির্বিশ্বের কোনো কেউ জানবে না আমি জানি যে কি একটা স্টুডেন্টের রেগুলার যে টিউশন ফি আছে থাকা খাওয়ার খরচ আছে সেটা বেয়ার করতে তার কি পরিমাণ যে কষ্ট যায় সেখানে একটা কম্পিউটার থাকা তা তো তার পক্ষে মনে হয় যে কি আমার যেটা মনে হয় যে বিলাসিতের বিষয় তো সেই জায়গাতে আমি যদি এমন একটা কোর্স ডাক দিই যেখানে আসলে কম্পিউটার ম্যান্ডাটরি সেক্ষেত্রে দেখেন এখানে এইটি পার্সেন্ট স্টুডেন্ট আপনারা জোরে পড়ে যাবেন তো আমরা টার্গেট নিচ্ছি এটাই যে একটা স্টুডেন্ট আপনারা যারা এখানে উপস্থিত আছেন এখানে আসছেন রোবোটিক্স শেখার জন্য অনেক সপন নিয়ে আসছেন একটু শিখবেন কিন্তু সেটা যেন এমন না হয় যে কি আপনার কাছে জিনিসপত্র নেই আপনার কাছে ইনস্ট্রুমেন্ট নেই সেটা সেটা ছাড়া আপনি ফরওয়ার্ড হতে করতেছেনা এরকম যেন না হয় আমরা সপন চেষ্টা করছি এটাই যত পারি কস্ট ইকোনমিক ওয়েতে স্টাডিটা যেন আপনাদের আমাদের যে নলেজটা আছে সেটা যেন আপনাদের ও শেয়ার করতে পারি তো যাই হোক আমরা এই যে প্রিভেন্ট ড্রপআউট ড্রপআউট ফমানুর জন্য যে যে সকল স্টেপগুলো নেওয়া দরকার সেই 2021 সাল থেকে আজকে পর্যন্ত আমরা সেই স্টেপগুলো আস্তে 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 আমরা বর্ধিত করতেছে এবং সামনে আরো বর্ধিত হবে তো আমরা যে মনোবলের কারণে আসলে বলতে করতে যে কি আমরা সর্বনিম্ন ড্রপ আউট বা আমাদের এখান থেকে স্টুডেন্ট যদি এড হয় সে আসলে অন্য কোনো কারণে শুধুমাত্র সময় বয়ে সময় দিতে করতে চিনে এই শব্দটা ব্যতীত অন্য কোন কারণে যে ঝরে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না তো আমরা যে মনোবলের কারণে আসলে বলতে করতে যে কি আমরা আমাদের যে ড্রপআউটের যে হারটা আছে সেটা সর্বনিম্ন তার মধ্যে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কারিকুলাম ফর বাংলাদেশি স্টুডেন্ট আমি বাংলাদেশি স্টুডেন্ট আমি জানি বাংলাদেশি স্টুডেন্টদের মেন্টালিটি দ্যাটস ওয়াই এখানকার কারিকুলামটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের মেন্টালিটি অনুযায়ী যেটা আছে সেটা আমরা ফলো করি এর পরবর্তীতে রোবোটিক্স মেন্টর রোবোটিক্স মেন্টর বলতে আমরা তাদের মেন্টর বলতে আসলে কি বোঝাই মেন্টর হচ্ছে তারাই যে কোন একটা কোর্স করতেছি বা কোন একটা কাজ করতেছি যে আমার কত প্রদশক হয়ে কাজ করবে

তারা আপনার সাথে কমিউনিকেশন করলে হয়তো বা দেখা যাচ্ছে এক ঘন্টা পরে হোক বা পাঁচ মিনিট পরে হোক বা দশ মিনিট পরে হোক ঠিকই আপনাদের সাথে যোগাযোগ করবে তো মেন্টর হচ্ছে তারাই যারা হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে সাপোর্ট দিবে সেক্ষেত্রে অনলাইনে শুধু সাপোর্ট দেওয়ার জন্য এগারো জন মেন্টর আছে যারা যারা এখানে দুই ঘন্টা দুই ঘন্টা হিসেবে শুধুমাত্র আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ভলান্টিয়ারি কাজ করে এবং লোকালি সত্তর জন মেন্টর আছে তো তাদের সাথে আমরা অবশ্যই আমরা যখন সেকেন্ড স্টেজে উঠবো পর্বতী দাপে যাব তো কোনো বসে আপনাদের সাথে মিটআপ করায় দিব এবং তাদের সাথে একাত্থ হয়ে আপনারা কাজ করবেন তো আমরা এখানে যারা আসলে রোবোটিক্সের কাজগুলো করতে আসছে রোবোটিক্সটা আসলে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেকানিক্যাল এবং কম্পিউটার ডিপার্টমেন্ট এটা সমূহনই একটা সামগ্রিক একটা টেক টেকনোলজি বলা চলে আলাদা একটা ডিপার্টমেন্ট বলা চলে এটা হচ্ছে কম্বাইন একটা ডিপার্টমেন্ট তো যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আছেন বা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছেন তারা আসলে এই জিনিসটা জানেন যে কি বেসিক ইলেকট্রনিক যে টপিকটা আছে সেটা আসলে কতটা প্যারাদায়ক হয় যদি আমরা সেটা প্র্যাকটিক্যালি কোনো রকমের কাজ না করি প্র্যাকটিক্যাল কোনো কাজে যদি আমরা অ্যাপ্লাই না করি সেটা আসলে কতটা প্যারাদায়ক হয়ে যায় তো আমরা সেই জন্য এই ইলেকট্রনিক্সটার জন্য অন্য কোনো রকম বা আলাদা কোনো রকমের এখানে কোর্স রাখিনি কিন্তু প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে আমরা বেসিক ইলেকট্রনিক্স অংশটা ঢুকিয়ে দিয়েছি কারণ কারণ কি আমরা যেন এটা ফিল না করি যে কি আমরা শুধুমাত্র এখানে মুখস্থ করতেছি বেসিক ইলেকট্রনিক্সের যে ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো আছে শুধুমাত্র ক্যালকুলেশন করেই যাচ্ছি কোনো আরকম পাচ্ছি না না এরকম না আমরা প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে বেসিক ইলেকট্রনিক্স ভিতরে ঢুকিয়ে রাখছি আলাদা কোনো রকমের কোর্স নেই যেন আমরা উইথ অ্যাপ্লিকেশন জানতে পারি এখানে বেসিক ইলেকট্রনিক্সের যে টপিকটা আছে সেটা আমরা জিরো লেভেল থেকে শুরু করি উইথ অ্যাপ্লিকেশন আপনারা বুঝতে পারবেন না যে কি আপনারা বেসিক ইলেকট্রনিক্স এর আসলে কোন একটা টপিক শেষ করে ফেলতেছেন তো যাই হোক এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে প্রোগ্রামিং এর বিষয় তার আগে আমি আপনাদেরকে একটা আমার শৈশবের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আমার জন্ম হচ্ছে নব্বই দশকে সেক্ষেত্রে এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন বা যারা ওই দশকেই জন্ম নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমরা আমি আমার কথা বলি অন্য কিছু না আমার যখন যতদিন স্মরণ পড়ে আর কি আমার শিক্ষা জীবনটা শুরু হওয়ার সময় আমার হাতে যে বইটা ছিল সেটা একদম পলি পেপার মোড়ানো ছিল হয়তোবা দেখা যাচ্ছে আমি বইটা ছিঁড়ে ফেলতাম অথবা পানি ঢেলে দিতাম তো এই রকম ঝামেলা গুলা থেকে যেন আমার বইটা একটু রক্ষা পাই সেই জন্য যেটা করেছি যে স্পেশালি পলি পেপার মোড়ানো একটা বই দিয়েছে যাতে আমি ছিঁড়তে না পারি তো আমাকে লিখার জন্য কিন্তু আলাদা একটা বোর্ড দিয়েছে সেটাকে সিলেট বলে স্লেট নামের একটা বোর্ড আছে এবং চক নিয়ে সেখানে লিখতে হয় ডাস্টার নিয়ে মুছতে হয় তো আমি পুরো স্লেটের মধ্যে কি করতাম প্রথমে তলে তিন লিখতাম তিনের উপরে দাগ দিলে ত হয়ে যেত তয়ের উপরে পাশে একটা দাগ দিলে তয় কাত হয়ে যেত আবার মাঝখানে একটা ছোট করে দাগ দিলে সরিয়ে হয়ে যেত সরিয়ে পাশে যদি আবার আরেকটা দাগ দিতাম সরাইয়া হয়ে যেত এইভাবে কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ মানে লিখার কাজটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে তো এখানে এর পরবর্তীতে যখন আমরা শিশু শ্রেণী যেটাকে আপনারা নার্সারি বলে থাকেন আর কি তো শিশু শ্রেণীতে ভর্তি হলাম সেখানে যাওয়ার পরবর্তীতে আমাদেরকে রুল টাঙ্গানো খাতা দিল পেন্সিল দিল ইরেজার দিল এর পরবর্তীতে ক্লাস 1 এ উঠার পরে আমাদেরকে রুল টাঙ্গানো খাতা ঠিকই আছে কিন্তু কলমে কনভার্ট করে নিছে কলম দিয়ে দিছে এরপর আস্তে 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 আমরা সাদা খাতাতে আসলাম সাদা খাতার পরবর্তীতে ক্যালকুলেটর আসলাম এই পরে দেখেন আমরা এই যে এখানে যে আওয়ার স্ট্রেঞ্জ স্ট্যান্ডার্ড কারিকুলাম ফর বাংলাদেশ স্টুডেন্ট এই লিখাগুলো যে লিখলাম এগুলো কিন্তু হাতে লিখছি কিন্তু কম্পিউটারে আমাদেরকে কিন্তু কম্পিউটারটা শুরুতে বাচ্চাকালে কিন্তু দেয়নি এবং আপনাদেরকেও আশা করি দেয়নি তো বিষয়টা হচ্ছে শুরুটা করতে হয় একদম জিরো লেভেল থেকে আমার হাতের কাছে যা আছে সেটা দিয়ে প্রথমে শুরু করতে হয় এমন না যে কি শুরুতেই কম্পিউটার লাগবে না আমাদের কোর্সে আপনাদেরকে আগে বলেছি শুরুতে আমাদের কম্পিউটার লাগবে না আমাদের আমরা যখন ফিল করব যে কি আমার কম্পিউটার লাগবে যখন ফিল করব যে কি না আমার হাতে যা যে সকল ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো দিয়ে আমার পক্ষে সম্ভব হচ্ছে না তখনই যাব আমরা কম্পিউটারে আমরা এখানে যে প্রোগ্রামিং গুলা করব সেগুলো শুরু করব হচ্ছে কাগজ কলম থেকে আমাদের কম্পিউটার না থাকতে পারে আমাদের এখানে প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে প্রত্যেকে তো সেই ক্ষেত্রে এবং প্রত্যেকটা যে প্রত্যেকে যেহেতু এখানে স্টুডেন্ট প্রত্যেকের কাগজ কলম আছে সেক্ষেত্রে আমরা প্রোগ্রামিং সিটা শুরু করব পেন পেপার থেকে কাগজ কলম থেকে শুরু করব এর পরবর্তীতে যখন আমরা আরেকটু এক্সপার্ট হবো তখন যাব হচ্ছে মোবাইলে যখন দেখবো যে কি মোবাইলটা আসলে এমন একটা ডিভাইস হয়ে গেছে যেটা হচ্ছে কম্পিউটারের প্যারালালি কাজ করতে পারে এরকম একটা ডিভাইস হয়ে গেছে তো কিন্তু মোবাইলের লিমিটেশন আছে বেশ কিছু লিমিটেশন আছে কারণ কি তার র‍্যামের কিছু বিষয় আছে তার প্রসেসিং এর কিছু বিষয় আছে যেটা কম্পিউটারের সাথে আসলে টাক্কা দিয়ে পারে না তো যখন দেখবো যে কি আমার কম্পিউটারের প্রসেসরের দরকার হচ্ছে মোবাইল প্রসেসর আসলে কুলাচ্ছে না তখনই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা হ্যাঁ এখন কম্পিউটার নেন এখন আপনারা কম্পিউটার নেন শুরুতেই আমরা কম্পিউটারের মতো বিশাল একটা বাজেট আপনাদের গলায় চুলাই দিব তো যাই হোক আমরা এখানে যে কারিকুলামটা আছে আপনার আপনারা হয়তো বা এখানে সাত দিনের কথা বলতে পারেন বা চোদ্দ দিনের কথা বলতে পারেন বা তিরিশ দিন এরকম না আমরা এরকম চাই যে কি এখানে যেহেতু রোবোটিক্স একটা কোর্স করতে আসছি রোবোটিক্স শিখতে আসছি সেক্ষেত্রে আমরা পুরোটা শিখে যেন এখান থেকে বের হতে পারি সেটা আমাদের সময় লাগুক সময় লাগলেও যেন আমরা শিখতে পারি যে কাজটা আমরা অল্প দিনে শিখি সেটা আসলে ভালো মত হয় না আমরা সময় নিয়ে সে সেখানে যেন আমাদের স্টাডিতে কোনো রকমের হ্যাম পার না হয় সেভাবে আমরা দেখব আমরা আমাদের টোটাল এই কারিকুলামটাকে এক বছর সময় লাগতে পারে টোটাল শেষ করতে তো যার কারণে এই এক বছরের মধ্যে দেখা যাচ্ছে আপনাদের কোনো রকমের পরীক্ষা থাকতে পারে কোনো রকমের সেমিস্টার ব্রেক থাকতে পারে কোনো ইভেন্ট থাকতে পারে তো তা যদি আমরা চালাই তখন যেটা হচ্ছে অনেকে ঝরে পড়বে তো ঝরে পড়ার প্রতিরোধের জন্য আমরা যেটা করছি প্রত্যেকটা টপিককে আমরা আলাদা আলাদা করে ছোট ছোট সেমিস্টারে ভাগ করে ফেলছি যেটাকে আমরা এক একটা স্টেজ বলি তো এই ছোট ছোট সেমিস্টার গুলাকে আমরা যদি স্টেপ বাই স্টেপ চাই সেক্ষেত্রে প্রথমে যে দুটা স্টেজ আছে প্রথম প্রথম স্টেজটা হচ্ছে ইজিয়ার স্টেজ এবং বিজ্ঞানের রোবোটিক্স দ্বিতীয় এর পরে যেটা আছে সেটা হচ্ছে রোবোটিক্স প্রোগ্রামার এর পরবর্তীতে হচ্ছে রোবট ডেভেলপমেন্ট এর পরবর্তীতে ইন্টারনেট অফ থিংস এর পরবর্তীতে প্রজেক্ট ডেভেলপমেন্ট এখানে প্রত্যেকটাই প্রত্যেকটা ডিউরেশন হচ্ছে এক মাস করে আপনারা যদি চান যে কি না আমি টানা টানা শিখবো সেক্ষেত্রে ছয় মাসেই আপনার এই কোর্সটা কমপ্লিট করে ফেলা পসিবল আবার যদি চান যে না যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের প্রত্যেকের কিন্তু মেন ব্রত এই রোবোটিক্স না আমি আপনাদেরকে আবার বলছি আমাদের মেন ব্রত কিন্তু রোবোটিক্স না এটা এক্সট্রা কারিকুলাম একটিভিটিস এটা আপনাদের ইসি হিসেবে কাজ করবে কিন্তু আপনাদের মেন কারিকুলাম যেটা আছে আমাদের যেটা একাডেমিক কার্যক্রম আছে সেগুলোতে কিন্তু আমাদেরকে অবশ্যই মনোযোগী হতে হবে তো সেক্ষেত্রে আমাদের যে পরীক্ষাগুলো আছে যে বিভিন্ন কুইজ টেস্ট আছে বিভিন্ন সেমিস্টার সেমিস্টার ফাইনাল আছে এগুলাতে আপনাদের অবশ্যই অ্যাটেন্ডিভ থাকতে হয় সেক্ষেত্রে মাঝখানে মাঝখানে চাইলে আপনারা ব্রেক দিতে পারবেন সেটা দেখেন ইজিআর স্টেজ থেকে ইজিআর স্টেজ শেষ করার পরবর্তীতে রোবোটিক্স বিজ্ঞানের যাবেন মাঝখানে যদি চান যে কি না আমি একটু ব্রেক দিব ব্রেক দিতে পারবেন প্রত্যেকটাতেই এখানে প্রত্যেকটা স্টেজের মধ্যে আলাদা আলাদা সার্টিফিকেশন আছে তো যাই হোক আমাদের কোর্সের যে আউটলাইনটা আছে আমি আউটলাইনটা আপনাদেরকে একটু দিচ্ছি আপনাদেরকে একটা ড্রাইভের লিংকও দিতে হবে তো আমি ড্রাইভের লিঙ্কটা একটু বের করে দিচ্ছি একটু আপনার সঙ্গে থাকুন আমরা অবশ্যই আমাদের এই ক্লাসের পরবর্তীতে এই ক্লাসের লাস্টে প্রশ্ন উত্তর পর্ব রাখবো আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কোনো কোনো একটা নোট পেডে হোক আপনারা একটু নোট ডাউন করে রাখুন তো আমি শুধু এক হাজার ওখানে আপনাদেরকে একটু সাথে নিয়ে যাই হ্যাঁ এই যে এখানে যে ড্রাইভ ড্রাইভের যে লিঙ্কটা আছে আমি ড্রাইভের লিংকটা আপনাদেরকে এখানে দিয়ে দিব আর আশা করি আপনারা সবাই হোয়াটসঅ্যাপ এর গ্রুপে অ্যাড আছেন আমি হোয়াটসঅ্যাপ এর গ্রুপে দিয়ে দিব এখানে চাইতে মনে হয় যে কি হোয়াটসঅ্যাপ এর গ্রুপে দিয়ে দেওয়াটা বেটার হবে ওখানে স্টোর থাকবে আপনারা চাইলে সেটা কপি করেও নিতে পারবেন তো যাই হোক আমি এখানে কি কি আছে আসলে এই লিঙ্কে গেলে আপনারা কি কি পাবেন প্রথমত দেখেন এখানে আমি এই কারিকুলামটা নিয়ে একটু করে কথা বলি কোর্স আউটলাইন এই কোর্স আউটলাইনে গেলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের এখানে কোন ক্লাসে কি কি বিষয়ে আলোচনা করা হয় সেই সকল বিষয় সম্বন্ধে এখানে ডিটেলস দেওয়া আছে এখানে দেখেন যে ছয়টা স্টেজের কথা বলা হয়েছে এই ছয়টা স্টেজ এখানে দেওয়া আছে প্রত্যেকটা স্টেজের সামারিটা দেওয়া আছে যেমন ইজিয়ার স্টেজের ব্যাপারে বলা আছে রোবটিক্স বিজ্ঞানের বিষয়ে বলা আছে তো এটা আপনাদেরকে একটু স্টাডি করতে হবে একটু পরে নিতে হবে যে ডিটেল জানার জন্য অবশ্যই পড়তে হবে এখানে যদি আমি পুরোটা পড়তে যাই আজকে রাতে দুইটা তিনটা বাজে শেষ হবে এই ক্লাসটা তো আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা একটু পড়ে নেবেন হ্যাঁ তো এখানে দেখেন আর রোবটিক্স ইজিআর স্টেজের ক্ষেত্রে আরো যে যে সকল প্রসিডিউর গুলো আছে নির্দেশনা গুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে আপনারা একবার পড়ে নিবেন আর কোর্সের আউটলাইন মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাস অনুপাতে যে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রিতে আসলে কি পড়ানো হবে ক্লাস তে আসলে কি কি নির্দেশনা দেওয়া হবে এর এর পরবর্তীতে ক্লাস মধ্যে আসলে কি আছে ক্লাস এর মধ্যে কি আছে তো এখানে প্রত্যেকটা ক্লাসের কি কি আছে নেই যেমন হচ্ছে ক্লাস সেভেন এর মধ্যে আছে হচ্ছে ফায়ার সেন্সর অবস্থাকল সেন্সর নিয়ে আলোচনা এর মধ্যে উদ্দেশ্যটা কি সেটাও দেওয়া আছে ইনস্ট্রুমেন্ট কি কি লাগবে কম্পোনেন্ট কি কি লাগবে ইভেন অ্যাসাইনমেন্ট কি থাকবে সেটা পর্যন্ত এখানে নির্দেশনা দেওয়া আছে যেন আমাদের থেকে আবার জিজ্ঞেস করতে না হয় ভাইয়া অষ্টম ক্লাসের মধ্যে কি হবে নবম ক্লাসে কি হবে আসলে কি ছিল ভুলে গেছি না এরকমও যেন না হয় আমরা কিন্তু আরো কিছু নির্দেশনা রাখছি আপনারা একটু দেখে নেবেন তো যাই হোক এরপর হচ্ছে স্টুডেন্ট সিলেকশন প্রসিডিউরটাও দেওয়া আছে এখানে যাই হোক সেটা আপনারা এখানে স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো জানতে পারবো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন যে পিডিএফ আছে সেটা মনে আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা একটু কাইন্ডলি ডাউনলোড করে নেবেন অথবা এখানেই আছে এই ড্রাইভের মধ্যে থাকবে আপনারা দেখে নিতে পারবেন এখানে মেনলি রুটিনটা দেয়া হয়েছে প্রথমত বিষয় হচ্ছে রুটিনটা দেয়া হয়েছে কোন সময় কি কি ক্লাস আছে দেখেন শিডিউল টাইম শিডিউল অনুযায়ী দেওয়া আছে কোন সময় কি কি ক্লাস আপনারা চাইলে একটা স্ক্রিনশটও তুলে রাখতে পারেন এটা আপনাদের জন্য সুবিধা হবে আপনার একটা তুলে ওকে এখানে ক্লাসে অংশগ্রহণের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে এর পরবর্তীতে ফ্লো স্টেপ মানে হচ্ছে কোন স্টেপ বাই কখন কোন স্টেপ করবেন মানে প্রথম স্টেপটা ছিল হচ্ছে অনলাইনে জেনারেল ফর্ম রেজিস্ট্রেশন করা এর পরবর্তীতে ছিল হচ্ছে হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাড থাকা দেখেন আপনারা কিন্তু জেনারেল ফর্ম ফিল করেন বা না করেন সেটা বিষয় না আপনারা কিন্তু সবাই হোয়াটসঅ্যাপের গ্রুপে অ্যাড আছেন এবং যদি গ্রুপে অ্যাড নাও হয়ে থাকেন মেসেঞ্জারে নক দিবেন মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদেরকে গ্রুপে অ্যাড করা হবে এবং এর পরবর্তীতে ওরিয়েন্টেশন ক্লাস অ্যাটেন্ড করা যাবতীয় দিক নির্দেশনা বুঝে নেওয়া এবং কনফার্মেশন ফর্ম ফিল করা এই ক্লাসের লাস্টে আমরা আপনাদেরকে একটা কনফার্মেশন ফর্ম দিব আগে কি রেজিস্ট্রেশন করেছেন কি করেনি সেটা কোনো বিষয় না কিন্তু ক্লাসে উপস্থিত হয়ে বিশেষ করে ওরিয়েন্টেশন ক্লাসে আজকে যে দিক নির্দেশনা দিচ্ছি সেগুলো ভালো মতো বুঝে যে আপনি ডিসিশন নেবেন সেটাই হচ্ছে সবচেয়ে ম্যান্ডেটরি এখানে প্রায় দুই হাজারের উপরে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে কিন্তু ক্লাসে প্রবেশ করবে কতজন আপনারা এখানে যারা আছেন এটা সাথে পরবর্তীতে পরবর্তী ক্লাসের মধ্যে যারা উপস্থিত হয় তো যাই হোক এখানে সরি তো এখানে যারা উপস্থিত আছেন তারপরে পর্বতী ক্লাসগুলোতে যারা উপস্থিত হবে বলতে গেলে সবগুলা সমষ্টি হিসেবেই এখানে এড হবে কিন্তু সবাই তো আর এড হবে না তো যারা এড হবে শুধু এই দিক নির্দেশনাগুলো দেখে এড হবে তো এর পরবর্তীতে দেখেন রেকর্ড ড্রাইভ নিজের কাছে রাখা এটা অত্যন্ত জরুরি তো এই বিষয়গুলা আপনারা একবার দেখে নিবেন এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে इवन প্রশ্ন উত্তরগুলোও দেওয়া আছে কোন কোন প্রশ্নের কি কি উত্তর আছে সেটা একবার পড়ে নিলে আপনারা বুঝতে পারতেন তো এর পরবর্তীতে যাই যে এখানে আসলে কি কি জিনিসগুলো দরকার হয় যে সকল ইনস্ট্রুমেন্ট দরকার হয় যেমন হচ্ছে এই যে এই ইনস্ট্রুমেন্ট দরকার হবে প্রথম স্টেজে এটার লিস্ট আকারেও দেওয়া আছে কোথায় পাবেন সেটাও দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন অথবা আপনাদের আশেপাশে বা অনলাইনে বিভিন্ন শপ আছে সেখান থেকে কালেকশন করে নিতে পারেন মডেল নাম্বার বুঝে অবশ্যই আপনারা নিয়ে নেবেন আর দ্বিতীয় একদম লাস্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ফ্লো ফ্লো স্টেপস এটা অবশ্যই আপনাদেরকে একটু কষ্ট করে হয় প্রিন্ট করে নিতে হবে না হলে নিজেরাই কোন একটা কাগজ নিয়ে বা কোন একটা নোট খাতা নিয়ে এটা অবশ্যই আপনাদেরকে ট্যাক্স হিসেবে দিব এটা অবশ্যই আপনাদের ট্যাক্স হিসেবে থাকবে সেটা হচ্ছে দেখেন আপনার নাম ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট আইডি নাম্বার কন্টাক্ট এবং হোয়াটসঅ্যাপ এখানে কোন তারিখ কি কি কাজ করতে হবে কোন তারিখের মধ্যে আপনাদের কি কি কাজ করতে হবে সেটা জানানো আছে যেমন এই তারিখের মধ্যে আপনাদের এই যে এড ইউরসেলফ টু হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা কাস্টম যারা ऑलरेडी করে ফেলেছেন এর পরবর্তীতে ইনস্ট্রাকশনসের ফাইল যেটা আছে সেটা আপনারা মতো পড়ে নেবেন এরপরের ড্রাইভার লিংক আপনারা কালেকশন করে নেবেন পরবর্তী দিনের মধ্যে এখানে দেওয়া আছে তারপরে কোন দিন কি কি কাজ করবেন সেগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কিন্তু আপনাদের যেটা করতে হবে হয় এটা প্রিন্ট করে অথবা নিজেরা খাতার মধ্যে এটা ড্র করে এইখানে ঘরগুলো খালি রাখতে হবে যাতে আপনি আপনার নিজের প্রোগ্রেসটা বুঝতে পারেন যে আমি আসলে কোন স্টেপের পরে কোন স্টেপে যাচ্ছি এখানে অটোমেটিক্যালি একটা ডান দেওয়া আছে কি জন্য যে এটা অলরেডি আমরা আপনার আমরাই করে নিছি আপনাদেরকে দিয়ে করে নিছি এর পরবর্তীতে বাকিগুলা যেমন এটা রিট ইনস্ট্রাকশন ডকুমেন্ট কেয়ারফুলি যদি আপনি করে থাকেন এখানে ডান লিখে দিবেন তাতে আপনি নিজে বুঝতে পারবেন যে আমি আসলে কোর্সটা ঠিকমতো করতেছি কিনা যদি কোনো গ্যাপ থাকে সেটাও আপনি বুঝতে পারবেন ইভেন যদি কোনো গ্যাপও থাকে যদি কোনো কারণে কোনো একটা লিংক হারিয়ে যায় আপনাদের মেন্টর আছে মেন্টরের সাপোর্ট নিবেন তো দেখেওকে এই লিংকটাও আমরা আপনাদেরকে দিয়ে দিব इवन এই পিডিএফ গুলোও আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠানোর ব্যবস্থা করব তো আমি আমার এছাড়া এখানে যে আরো কিছু ফরম্যাট আছে যেমন ইকুইপমেন্ট রিফান্ডের কিছু ফাইল আছে সেগুলো আপনারা একবার পড়ে নেবেন সেখানে কিভাবে ইকুইপমেন্ট নিতে হয় কিভাবে ইকুইপমেন্ট রিফান্ড করতে হয় সেগুলোর বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আছে তো এটাতে যাই ইজিআর মধ্যে আমরা মূলত যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব বা শিখতে পারব সেটা হচ্ছে ইন্ট্রোডিউস সেন্সর এবং লোডের বিষয়ে আমরা বিশদ জানতে পারবো তার যুক্ত এবং তার রোবট তৈরি করব ইফেলসের স্টেটমেন্ট প্রোগ্রামিং এর যে ইফেলসের স্টেটমেন্ট আছে সেটা সম্বন্ধে জানতে পারবো আমরা ডিজিটাল সিস্টেম সম্বন্ধে জানবো 18 টি 18 টি প্রজেক্ট আমরা ডেভেলপ করব 60 টি ক্লাসের মাধ্যমে এছাড়া আমাদের এখানে কুইজ টেস্টও থাকবে ফাইনাল রিয়েল লাইফ একটা প্রজেক্টও থাকবে তো ইজিয়ার স্টেজের যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে যেমন অটোমেটিক নাইট লাইট মর্নিং অ্যালার্ম লেজার সিকিউরিটি সিস্টেম অটোমেটিক ফায়ার ইন্ডিকেটর অটোমেটিক ফায়ার সাইরেন এই যে অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার এদিকে অটোমেটিক ইনডোর ল্যাম্প টিপ ডিটেক্টর মেশিন ওভারহিটার অ্যালার্ম এইগুলা কিন্তু আমরা এই প্রথম স্টেজের যে ক্লাসগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা শেষ করব ওকে এই সাত দিনের মধ্যে আমরা এটা কমপ্লিট করব আমাদের সাপোর্টিং হিসেবে যেটা আছে সেটা হচ্ছে ট্রেনার আছে পাঁচজন জন জন মেন্টর প্ল্যাটফর্ম হিসেবে আমরা শুধুমাত্র অনলাইনটাই ইউজ করব ক্লাসের ব্যাক এবং ক্লাসের পিডিএফ থাকবে মেন্টর হিসেবে যারা আছে তাদের আসলে অনেক বড় আমি তো ক্যাম্পের আর যদি আপনাদের সাথে একটু আলোচনা করি সেটা হচ্ছে রেসপন্স ডিপেন্ডেন্ট ক্লাস টাইম ক্লাস যতক্ষণ না শেষ হয় যতক্ষণ না স্টুডেন্টরা শেষ করে ততক্ষণ পর্যন্ত ক্লাস শেষ হয় না তো সেক্ষেত্রে ক্লাসের টাইমটা যে আমরা পঁয়তাল্লিশ মিনিট ধরি কিন্তু তারপর আমরা বাজেট রাখি হচ্ছে দুই ঘন্টা তো এই দুই ঘন্টার মধ্যে কোন একটা স্টুডেন্টের যদি কোনো কমপ্লেন থাকে আশা করি শেষ হয়ে যায় আমাদের পূর্ব যেটা বলে এর পরবর্তীতে হচ্ছে মার্কিং হবে অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে মার্কিংটা হবে অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আপনাদের সার্টিফিকেট এখানে প্রত্যেকটা স্টেজে আবার বলছি প্রত্যেকটা স্টেজেই সার্টিফিকেট আছে এবং 70% মার্ক ছাড়া সার্টিফিকেট পায় না তো সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে মার্কিংটা হয় অ্যাসাইনমেন্টের টাইপ হয় হচ্ছে ভিডিও মিডিয়া টাইপের ভিডিও টেক্সট কন্টেন্ট আকারে হয় প্ল্যাটফর্ম হিসেবে আমরা ফেসবুক জুম এবং হোয়াটসঅ্যাপ ইউজ করব আপনাদের সবারই হোয়াটসঅ্যাপ আছে কারণ কি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারছি এবং জুমের মাধ্যমে আপনারা ক্লাস করতেছেন ফেসবুক যদি না থেকে তাকে যারা জুনিয়র আছো তোমরা তোমাদের গার্ডিয়ান যারা আছে তাদের ফেসবুক ইউজ করব ওনাদের মাধ্যমেই তোমরা কি করবা যে অ্যাসাইনমেন্টগুলো ফেসবুক আপলোড করবে এবং কিভাবে আপলোড করতে হবে কোথায় আপলোড করতে হবে প্রত্যেক দিন প্রত্যেক ক্লাসের যে ইনস্ট্রাক্টর থাকবে উনি আপনাদেরকে জানিয়ে দিবে এছাড়া প্রত্যেকটা ক্লাসের ব্যাকআপ ভিডিও মানে হচ্ছে এই যে এই ক্লাসটা যে হচ্ছে সেটা আর রেকর্ড হচ্ছে সেই রেকর্ডটা কিন্তু জমা হবে সেখানে থেকে যাবে আপনারা তাহলে পরবর্তীতে দেখতে পারবেন নেটওয়ার্কের ইরো হতে পারে বা ইলেকট্রিসিটির ফল্ট হতে পারে যে কোনো সময় দেখা যাচ্ছে যে কি আপনারা ক্লাস থেকে লিপ নিয়ে নিচ্ছেন এখানেও দেখা যাচ্ছে যে ক্লাসের স্টুডেন্টের অ্যামাউন্ট যেটা আছে সেটা বারবার উঠা বসার মধ্যে আছে কারণ কি নেটওয়ার্কের ইরো থাকতে পারে কারেন্ট চলে যেতে পারে তো যার কারণে আমাদেরকে ব্যাক ভিডিওটা অবশ্যই দিতে হয় এটা ড্রাইভের মধ্যে থাকবে ড্রাইভের লিঙ্কটা আমরা আপনাদেরকে দিয়ে দিব ওকে তো স্টোরেজ হিসেবে ড্রাইভের মধ্যে থাকবে ওকে নেক্সট লেভেলের অপরচুনিটি এখানে শুধুমাত্র শিখবো যে সেটা না শিখার পাশাপাশি আমরা চাইলে আরো কিছু কাজ করতে পারি আরো কিছু কাজের সম্ভাবনা কিন্তু এখানে আছে এবং সেটা আমরা করে থাকি তার মধ্যে আছে হচ্ছে ক্যাম্পের মেন্টর এবং ট্রেনার হতে পারেন এর পরবর্তীতে প্রজেক্ট ডেভেলপার হিসেবে এখানে কাজে ঢুকতে পারেন এছাড়া ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারেন আর ট্রেনিং সেন্টার ব্রাঞ্চ হিসেবে আলাদা একটা ব্রাঞ্চ নিয়ে নিতে পারেন ডকুমেন্ট এন্ড থেকে কস্ট অ্যানালাইসিস এর কথাটা যদি বলতে চাই যেহেতু আজকের ওরিয়েন্টেশন ক্লাস এবং আজকের ক্লাসের উপরেই আপনারা নিজেরা ডিসাইড করবেন যে আপনারা এই কোর্সের মধ্যে এনরোল করবেন কি করবেন না এই কোর্সটা আপনারা কন্টিনিউ করবেন কি করবেন না তো সেই ক্ষেত্রে কি পাচ্ছেন কি দিতে হচ্ছে কি হারাচ্ছি সবকিছুই বিবেচনা করে আপনাদের থেকে ডিসিশন নিতে হবে যে আমরা রোবোটিক্স ক্যাম্পের সাথে আছি নাকি থাকবো নাকি থাকবো না সেক্ষেত্রে আমাদের ফিনান্সিয়াল বিষয়টাও একটা মেজর একটা ইস্যু তো এখানে কস্ট অ্যানালাইসিস করতে গেলে কি পরিমাণ খরচ হতে পারে সেটা আপনাদের জেনে রাখা দরকার আপনারা যদি এতক্ষণ ইনএক্টিভ থাকেন কাইন্ডলি একটু মনোযোগ দিন কাইন্ডলি একটু মনোযোগ দিন একটু ডিসপ্লে দিকে দেখবেন হ্যাঁ কোর্স ফি এখানে কোর্সের জন্য কোনো মেন্টর কোনো ট্রেনার আপনার কাছ থেকে একটা টাকাও বিল নিবে না সার্টিফিকেট প্রিন্টিং প্যাকেজিং লেবেলিং এন্ড কুরিয়ার ফি আপনাদের প্রত্যেকটা স্টেজে সার্টিফিকেট যেহেতু আছে সেই সার্টিফিকেটটা সরাসরি আমরা হার্ড কপি আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি এবং সেই কার্যক্রমটা শুরু হয় আপনারা আজকে থেকে যেহেতু ক্লাসে ঢুকতেছেন আজকে থেকে কার্যক্রমটা শুরু হয় তো সেক্ষেত্রে এখানে সার্টিফিকেট প্রিন্টিং প্যাকেজিং এবং লেভেলিং কুরিয়ার ফি যেটা আছে সেটা এবারে যে সুন্দরবন কুরিয়ারে যেহেতু পাঠাই সুন্দরবন কুরিয়ারে চল্লিশ টাকা করে নেই তো যাই হোক সবগুলো মিলে বিরাশি টাকা খরচ হয় তো এটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এটা খরচটা যায় আর যাদের সার্টিফিকেট দরকার নেই তাদের কোনো রকমের পেমেন্টেরও দরকার নেই আর ইনস্ট্রুমেন্ট এখানে যদি একটা কলমেরও দরকার হয় একটা যদি খাতারও দরকার হয় এক টুকরা যদি তারেরও দরকার হয় সেটা আপনার নিজ কস্টিং কস্টিংয়ে বেয়ার করতে হবে তো ইকুইপমেন্টটা নিজের কস্টিং এর উপরে এখন বিষয়টা হচ্ছে ইকুইপমেন্টের কস্টিংটা যেহেতু নিজের উপরে এই যে বিরাশি টাকার কথা বললাম হ্যাঁ এটা সার্টিফিকেটের জন্য যদি আপনার সার্টিফিকেট দরকার হয় সেটা আপনি বিয়ার করতেছেন কোনো সমস্যা নেই কিন্তু ইকুইপমেন্টের কি পরিমাণ দাম আসতে পারে আমি যে বাজার থেকে যাই কিনবো কয় টাকা বিলে আসতে পারে সেটাও একটা বিষয় আছে ইকুইপমেন্ট যে কালেকশন করবেন সেক্ষেত্রে লোকালি বা অনলাইন থেকে যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে প্রথমে যে প্রথম যেটা স্টেজ আছে সেক্ষেত্রে আপনাদের ষোলো টাকার মতো ইনস্ট্রুমেন্ট লাগবে যদি ওখান থেকে লোকালি যে সব আছে বা অনলাইনে বিভিন্ন সব থেকে আমরা এভারেজে যেটা দেখলাম সেটা হচ্ছে ষোলোশো টাকার মতো কস্টিং আসতে পারে এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আহ রোবটিক নামের একটা স্টোর করা আছে যাদেরকে আমরা একটা আইডি দিলে আপনারা যেহেতু আপনাদের আইডি নাম্বারটা যদি তাদেরকে শো করেন তারা একশো উনানব্বই টাকা ডিসকাউন্ট দিবে একশো উনানব্বই প্রায় দুই টাকার মতো ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে জিনিসগুলো পৌঁছানোর ব্যবস্থা করবে সেক্ষেত্রে অবশ্যই আপনার আইডি নাম্বারটা তাদেরকে দিতে হয় তো আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের টোটাল একশোটা ইনস্ট্রুমেন্ট বক্স আছে এখানে আপনারা চাইলে সেগুলো নিয়ে যেতে পারবেন আবার আমাদেরকে কোর্স শেষ করার পরে আবার বলতেছি সেগুলো কোর্স শেষ করার পরে আমাদেরকে ব্যাক দিয়ে দিবেন কোর্স শেষ করে ইউজ করার পরে কোর্স শেষ করার পরে আমাদেরকে রিটার্ন দিয়ে দিতে হবে সেই কন্ডিশনে তো ক্ষেত্রে আমরা আপনাদেরকে ইনস্ট্রুমেন্ট গুলো এখান থেকে দিয়ে দিব আপনারা এসে নিয়ে যাবেন এক্ষেত্রে আমাদেরকে একটা সিকিউরিটি ফি জমা দিতে হয় দেখেন আপনারা এখানে যারা আছেন আমিও আপনাদের অপরিচিত আপনারাও আমাদের অপরিচিত কিন্তু আমার ল্যাবের মধ্যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো ল্যাবের অ্যাসেট এখান থেকে যদি জিনিসগুলো চলে যায় অবশ্যই প্রপার সিকিউরিটি দিয়ে কিন্তু চলে যায় তো এই ইনস্ট্রুমেন্ট গুলো এখানে চোদ্দশো টাকার ইনস্ট্রুমেন্ট আছে আপনারা চাইলে সেগুলো নিয়ে যেতে পারবেন সিকিউরিটি ফি জমা দিয়ে আবার কোর্স শেষে যখন আপনারা সেগুলো আমাদেরকে ব্যাগ দিবেন এই চোদ্দশো টাকার সিকিউরিটি ফি আপনাদেরকে সেটা সরাসরি নগদে বিকাশে বা ব্যাংকে ট্রানজিট করে দিবে এটা ছাড়াও আমাদেরকে আমাদের একটা ডোনেশন আছে ডোনেশনটা হচ্ছে আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে একটা ডোনেশন আছে সেটা প্রত্যেক বেঁচে আসে সেটা হচ্ছে যারা টিম ওয়াইজ কাজ করে দেখেন চোদ্দশো টাকা বা ষোলোশো টাকা সেটা আসলে একটা স্টুডেন্টের জন্য বিশাল একটা অ্যামাউন্ট আমাদের পকেটে টাকা না থাকতে পারে অনেকলি বলতে আমার পকেটে টাকা না থাকতে পারে কিন্তু এটা মানেটা আসলে খুব বেশি টাফ হয়ে যায় যে আমি একটা স্টুডেন্টের আমার একটা কমিউনিটি নেই আমার সম্ভাবনা কেউ নেই এরকম ভাবতে আসলে কষ্ট হয়ে যায় তো আমরা তাদেরকে ডোনেট করতে পারি তাদেরকে আসলে ডোনেট করতে যাই যাদের আসলে ইকোনমিক অবস্থাটা খারাপ আছে তো সেই ক্ষেত্রে চেয়ারম্যান স্যার বরাবর এই অ্যাপ্লিকেশনটা করার পরে ওনার পক্ষ থেকে ডোনেশন আসছে যে পাঁচজনে মিলে যদি জিনিসটা কিনে দেখেন 1400 টাকার জিনিস সেই জিনিসগুলা এরকম না যে কি একটা নুডলস এর প্যাকেট আনলাম খেয়ে ফেললাম শেষ অন্য কেউ খেতে পারবে না না এগুলো বারবার ইউজ করা যায় তো পাঁচজনে মিলে যদি আপনারা টিম ওয়াইজ নেন আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদেরকে 200 টাকা ডোনেশন দিবে আবার যদি তিনজনে মিলে কিনেন একশো টাকা ডোনেশন দিবে তো দেখেন এই চোদ্দশো টাকা যদি পাঁচ জনে মিলে নেন সেক্ষেত্রে প্রায় একশো দুইশো দুশো আশি টাকার মতো পার হেটে প্রায় দুশো টাকার মতো খরচ হয় তো যাই হোক আমরা চাইলে আমাদের নিজেদের কস্টগুলা মিনিমাইজ করতে পারি অনেকভাবে করতে পারি তো আমরা চেষ্টা করেছি এই পর্যন্ত যতটুকু সম্ভব প্রথমে থেকে আমরা করতাম যে কি লোকালি অনলাইন শপ থেকে আমরা আপনারা সরাসরি কালেকশন করে নিন এর পরবর্তীতে আমরা একটা স্টোরের সাথে মইও করতে পারি যেটাতে আসলে ডিসকাউন্ট দেয় তো পরবর্তীতে আমরা এই যে রিটার্ন কন্ডিশনে আসতে পারছি যেটা হচ্ছে আমাদের স্টোরে যেহেতু আছে সেগুলো তো স্টুডেন্টরা ইউজ করবে ইউজ করার পর আবার আমাদেরকে ব্যাক দিয়ে দিবে। শেষ এটাতেই তো কাজ হয় আবার দেখা যাচ্ছে যে কি এই 1400 টাকা সেটা আসলে পিক একটা अमाउंट সেটা স্টুডেন্টরা অনেক সময় বেয়ার নাও করতে পারে বা করতে কষ্ট হতে পারে সেই আবার ডোনেশনের আমরা ব্যবস্থা করেছি এর পরবর্তীতে দেখা যাচ্ছে অপশন আরো বাড়বে আপনাদের মাধ্যমে বাড়বে ওকে তো যাবতীয় যাহা কিছু বিষয় আছে সেগুলো আমরা আলোচনা করেছি আমরা যে যে সকল প্রবলেম গুলো সলভ করেছি তার মধ্যে কারিকুলামটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম হিসেবে প্ল্যাটফর্মের জন্য আমরা কোনো রকমের ফি রাখিনি কোনো রকমের কোর্স ফি নেই ট্রেনার আপনার কাছ থেকে কোনো রকমের বিল নিবে না মেন্টর আপনার কাছ থেকে কোনো রকমের হাজিরা নিবে না ইকুইপমেন্ট নিজ করেছে আপনারা কিনে নেবেন অথবা সিকিউরিটি ফি জমা দিয়ে এখান থেকে নিয়ে যাবেন অথবা টিম ওয়ার্ক এর মাধ্যমে নিয়ে যাবেন আমরা একশো জনকে শুধুমাত্র দিতে পারব সিকিউরিটি ফি দিয়ে শুধুমাত্র একশো জনকে দিতে পারবো যদি ক্যান্ডিডেট পরিমাণ একশো জনের চাইতে বেশি হয় আবারও বলছি ক্যান্ডিডেট পরিমাণ যদি একশো জনের চাইতে বেশি হয় তখন আমরা একটা কুইজের ব্যবস্থা করি আপোস এখানে আপনারা যারা আছেন এখানে একশো জনকে সিলেকশন করার ক্ষেত্রে কাকে বুকে রাখবো আর কাকে পিঠে রাখবো তো সেক্ষেত্রে সবাইকে সমান অধিকার দিতে আমরা কি করি যে যদি দেখা যাচ্ছে একশো জনের অধিক অ্যাপ্লিকেশন চলে আসে যে সিকিউরিটি দিয়ে ইনস্ট্রুমেন্ট নিবে তখন আমরা একটা কুইজের ব্যবস্থা করি সেই কুইজ থেকে আমরা কি নিয়ে নিই স্টুডেন্ট নিয়ে নিই এই কুইজের সিলেবাসটা হচ্ছে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসের লেকচার এবং সেটার অ্যাসাইনমেন্টের উপর বেস করে হয় তো যাই হোক এরপর হচ্ছে টিম ওয়ার্কস মাধ্যমে আপনারা চাইলে ইনস্ট্রুমেন্ট গুলো কালেক্ট করতে পারেন তো আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করেছি যথাসম্ভব বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আমি নিজে আসলে যে যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো যেন আপনারা ফেস না করেন আমি নিজে আসলে একটু চিন্তা করি যে কি একটা স্টুডেন্ট সে আসলে কোন কোন অবস্থাতে থাকতে পারে কি রকম থাকতে পারে তো দ্যাটস হোয়াই আমরা আসলে সে শুরু থেকে এখনো পর্যন্ত এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি এখন এই প্রবলেমগুলো সলভ করার পরবর্তীতে আমরা একটা বিষয় আসলে সলভ করতে পারিনি এখন পর্যন্ত সলভ করতে পারিনি সেটা হচ্ছে সময়ের বিষয় সময়ের বিষয়টা কি রকম যে আপনারা যখন যদি বলেন যে কি না আমার কাছে টোটালি কোনো রকমের টাকা নেই যে আমি ইনস্ট্রুমেন্ট যে কিনবো বা সিকিউরিটি ফি দিয়ে যে নিব টোটালি কোনো টাকা নেই ল্যাবে চলে আসেন আমাদের গাজীপুরে ল্যাব আছে সরাসরি এখানে চলে আসেন এটা সবার জন্য উন্মুক্ত তো তারপর আমরা যেটা সলভ করতে পারি নাই সেটা হচ্ছে আপনাদের সময়টা আপনারা যদি এটা বলেন যে কি ভাই আমি সময় পাচ্ছি না আসলে কোনোভাবেই পসিবল না যে কি আপনার সময়টা আমরা ম্যানেজ করে দেবো তো শুধুমাত্র এই সময়টা ম্যানেজ করতে পারি নাই আর এর বাইরে বাকি যতগুলো সম্ভব আমরা চেষ্টা করেছি সলভ করার জন্য তো এটুকুতেই দরকার যে কি আপনাদের শুধুমাত্র এই দুইটা জিনিস দরকার একটা হচ্ছে মনোবল আর একটা হচ্ছে টাইম বাকিটা আমরা চেষ্টা করতে সলভ করার জন্য এখন আমাদের এটুকু জিজ্ঞাসা করার বিষয় একটু হ্যান্ড রাইজ করে জানাবেন যে কতজনের পর্যাপ্ত সময় এবং মনোবল আছে পঞ্চম স্টেজ পর্যন্ত শেষ করার আমি শুধুমাত্র তাদের হাতটাই দেখতে চাচ্ছি যারা পঞ্চম স্টেজ পর্যন্ত যাওয়ার মতো নিজের আগ্রহটা দেখাচ্ছেন বা পর্যাপ্ত টাইম আছে পর্যাপ্ত টাইম বলতে এটাই যে শিডিউল যেটা দেওয়া হয়েছে সেটা এক মাসে সর্বোচ্চ হলে চোদ্দ ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ চোদ্দ ঘন্টা একদিন চব্বিশ ঘন্টা একটা দিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা এখানে চব্বিশ ঘন্টাও লাগবে না চোদ্দ ঘন্টা তো এক মাসে যদি চোদ্দ ঘন্টা দিতে না পারেন আমার মনে হয় না যে কি আপনার আপনার দ্বারা এই কাজগুলো হবে সোজা সুজি বলতেছি যদি মন খারাপও করে থাকেন কিছু করার নেই আপনার দ্বারা হবে যাই হোক আমি তাহলে একটু নেক্সটে যাই সেটা হচ্ছে আমরা তাহলে আগামী কাল থেকেই আমরা এখানে যারা হ্যান্ড রাইজ করেছেন বা যারা আগ্রহ প্রকাশ করতেছেন তাদেরকে দিয়েই আমরা আগামী থেকে যাত্রাটা শুরু করতেছি তবে আজকে আপনাদেরকে একটা টাক্স দিব এবং আজকে আমরা আপনাদের একটা অ্যাটেন্ডেন্সও নিব যারা যারা আগ্রহী আছেন শুধুমাত্র তাদের অ্যাটেন্ডেন্সটাও নিব তবে তার আগে আমি আপনাদেরকে একটা টাস্ক দিই টাস্কটা হচ্ছে এটাই যে মেক অ্যান অ্যাক্টিভিটি ফ্লো স্টেপ ফর্ম মানে হচ্ছে এই যে এখানে যে আমরা একটা ফ্লো স্টেপ ফর্ম দেখিয়েছিলাম না এই যে এই জায়গাতে এখানে যে ফ্লো স্টেপ ফর্মটা দেখিয়েছি সেই ফ্লো স্টেপ ফর্মটা আপনারা হয় প্রিন্ট করে হোক অথবা নিজেরা সাদা কাগজের মধ্যে লিখে হোক কোনো সমস্যা নেই নিজেদের কাছে থাকলেই হবে আমরা এটা একটা কপি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তো আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এটার একটা কপি হয় হয় প্রিন্ট প্রিন্ট করে করে অথবা অথবা নিজেরাই বা কলম দিয়ে ছক খাতার মধ্যে হোক বা একটা এক্সট্রা লুজ পেজে হোক আপনারা কি করবেন এটা তৈরি করে নেবেন এবং তৈরি করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাদের সাথে কমিউনিকেশন করা হচ্ছে সেটার ইনবক্সে পাঠাবেন আপনাদের প্রথম টাস্ক হচ্ছে এটাই এটা অবশ্যই আগামীকালকে সন্ধ্যা সাতটার মধ্যে সাবমিট করবেন এবং আর নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটার সাথে অলরেডি আপনারা আপনারা যুক্ত আছেন আপনাদের সাথে যোগাযোগ করা হয় সেখানে দিবেন আমরা আপনি স্টুডেন্ট কি না আপনি আসলে এখানে স্টুডেন্ট হতে চাচ্ছেন কিনা সেটা বুঝতে পারবো শুধুমাত্র এই প্রথম টাস্কটার মাধ্যমে বাকিরা অবশ্যই জোরে পড়বে ইচ্ছা না ইচ্ছা থাকলে আমরা সাপোর্ট দিব ইচ্ছা না থাকলে আমাদের আসলে কোনো কিছু করার নেই তো যাই হোক আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে একটা ফর্ম দিচ্ছি সে ফর্মে আসলে কি কি আছে একটু আপনাদেরকেও দেখা দিতে হবে একটু অপেক্ষা করুন আমি আপনাদেরকে একটু ফর্মটা দিচ্ছি সেই অ্যাটেন্ডেন্স ফর্মের মধ্যে আসলে যা যা কিছু লিখবেন আপনাদেরকে একটু দেখাই এই যে রোবটিক স্টুডেন্ট কনফার্মেশন এই এখানে আপনি আগে রেজিস্ট্রেশন করেছেন কি করেন নাই সেটা এখনকার আমাদের কোনো জানার বিষয় না এখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে অনেকেই আছেন যে ফ্রেন্ডের মাধ্যমে এড হয়েছেন বা আপনার কোনো ফ্রেন্ডে অ্যাড হতে যাচ্ছে তার সাথে অ্যাড হয়েছেন আগে রেজিস্ট্রেশন করেনি এরকমও হতে পারে কোনো ফ্যাক্ট না আপনি এটা পূরণ করবেন ফুল নামটা দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ইলেভেন ডিজিট বারো ডিজিটও যেন না হয় কোনো রকমের স্পেসও যেন না থাকে কোনো রকমের প্লাস ডবল যেন না থাকে শুধুমাত্র জিরো ওয়ান থেকে শুরু করবেন ইলেভেন ডিজিটের কন্ট্যাক্ট নাম্বারও সেম আপনার ডিস্ট্রিক্টটা দিবেন আপনি কোন জেলা থেকে আসলে যুক্ত হয়েছেন সেটা আপনারা অবশ্যই এখানে দিয়ে দিবেন তো এর পরবর্তীতে পূর্ণ কোর্স সমাপ্ত করার জন্য মনস্থির করেছেন কিনা সেটা অবশ্যই আপনারা এখানে জানাবেন এর পরবর্তীতে হচ্ছে আমি সুকান্ত শর্মা শিপলক আপনাদের ট্রেনার হিসেবে ছিলাম আমার অ্যাডভাইজিং যে কোয়ালিটি আছে সেটা যদি খুব বেশি খারাপ হয় সেটা ভেরি ব্যাড দিবেন ভালো হলে ভেরি গুড বেস্ট সেটা আপনাদের বিচারের উপর ডিপেন্ড করতেছে তো যাই হোক ক্লাস ও ট্রেনার সম্বন্ধে যদি কোনো রকমের মন্তব্য থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমি আপনাদেরকে এই ফর্মটা এখানে চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এটা পূরণ করে দিবেন যাদের আগ্রহ আছে শুধুমাত্র তারাই পূরণ করে দিবেন আগে যদি আপনারা রেজিস্ট্রেশন নাও করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই এটা পূরণ করবেন এটা পূরণ করলে আপনাদের অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে তবে আপনাদেরকে আরেকটা বিষয় জানানোর আছে আরেকটা বিষয় জানানো হয়েছে এটা পূরণ করার পরবর্তীতে আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে অ্যাড হয়েছি যারা রেকর্ডিং গুলো শুনতেছেন আপনারাও দেখা যাচ্ছে যে কি এই ফর্মটা আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিব আপনারা অবশ্যই রেকর্ডিং দেখে ভালো দেখে এটা পূরণ করে দিবেন উপস্থিত যারা আছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে এতক্ষণ মনোযোগ দিয়ে আসলে আমার এই কথাগুলো শোনার জন্য আমি এখন প্রশ্নোত্তর পর্বে যাব আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রাইজ করে জানান আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে তাকে একটু হ্যান্ড রাইজ করে জানান আমরা স্টেপ বাই স্টেপ সবার কাছে যাব